হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। আজকে সেজেগুজে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আজকে যাব পিসি শাশুড়ির মেয়ের বাড়ি। কারণ তোমাদের তো বলেছিলাম যে পিসামশাই গত 22 তারিখ মারা গেছেন, তো ওনারই আজকে মেয়ের ঘরে শ্রাদ্ধ অনুষ্ঠান, তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। তো যেহেতু উনি বয়সজনিত কারণেই মারা গেছে, আর ওনার বয়সও হয়েছিল প্রায় 90 উপরে, তাই জন্য খুব একটা দুঃখের বিষয় কিছু নেই যে যেখানে খুব মানে মনমরা হয়ে থাকতে হবে বা মনমরা হয়ে যেতে হবে। তো সেই বাড়িতে আমি প্রথম যাচ্ছি, আমি বিয়ের পরে 12 বছরে একদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি, তাই একটু সেজেগুজেই নিয়েছি। মানে সেজেগুজে বলতে এটুকু তো করতেই হয়। তো এখন 11:30 বেজে গেছে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন যাই, গিয়ে তারপরে যেটুকু যেটুকু দেখাতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। পিসির মেয়ের বাড়ি দত্তপুকুর, আর আমরা গাড়ি নিয়েই যাচ্ছি দত্তপুকুরে। তো আমরা ব্যারাকপুর হয়ে নীলগঞ্জ রোডটা ধরেছি দত্তপুকুর যাব বলে। তো রাস্তাটা এতটা সুন্দর, আমি একটু ভিডিওই করলাম রাস্তাটার, ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি জানি না, তবে সামনাসামনি তো খুব সুন্দর লাগছিল। চারপাশে এত সুন্দর গাছ, রাস্তাটাই পুরো ছাওয়া হয়ে আছে, যেটা আমাদের হাইরোডে একেবারেই এখন দেখা যায় না, হাইরোডে রোদ ছাড়া কিছুই পাওয়া যায় না, কিন্তু এই রাস্তাটা দারুণ লাগছিল দেখতে। ইনি হচ্ছেন আমাদের সেই শ্রদ্ধেহ পিসেমশাই। জুড়ে 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 দাও, এই বাংলাদেশে একটা দাদু আছে, আচ্ছা প্রীতম যার সাথে কথা বলছে তার বাড়িতেই আমরা গেছি। এটাই হচ্ছে পিসির ছোট মেয়ে, আর এটা হচ্ছে পিসির আরাক মেয়ে। আর এত বোন আমি ঠিক মানে কাউন্ট করতে পারি না কোনটা কোন বোন। ওখানে জেঠি শাশুড়ি বসা, ননদ বসা, আর এরা হচ্ছে সম্পর্কে কাকা আর হচ্ছে ভাইজি। এটা হচ্ছে আমার ভাগ্নে বউ, মানে আমার যে ননদ বাংলাদেশে থাকে সেই ননদের ছেলের বউ। আমি অপুকে কল করলাম, অপুকে বললাম, অপু বলছে দাদাকে নিতে পারছি না, জানি অপুকে বললাম, আমি ভাইকে বললাম। এটা হচ্ছে দিদির বাড়ির ঠাকুর ঘর ছাদের উপরে। তো ঠাকুর ঘরটা খুবই বড়, এখানে মানে একটা বড় বেডরুম একটা রান্নাঘর তো হয়েই যায়। তো শুনেছি জামাইবাবু নাকি খুব ঠাকুর ভক্ত, তাই আর কি ঠাকুর ঘরটা নিজের মন মতো তৈরি করেছেন। কিন্তু আজকের দিনে এসে আমি কারোর সাথেই ঠিকমতো কথা বলার সুযোগ পেলাম না, তার কারণ হচ্ছে সবাই আজকে ব্যস্ত। আর একদিন নিশ্চয়ই আসবো, সেদিনকে এসে আমি সবাইকে নিশ্চয়ই দেখাতে পারবো ক্যামেরায়, আজকে আমি কাউকেই সেভাবে দেখাতে পারলাম না। এটুকু মেয়ে হয়ে এত মিশুকে, ওকে নিয়েই আমাদের সারাটা সময় কেটে গেল, ওর ক্রিয়েটিভিটি দেখতে দেখতে। এই বাচ্চাটা হচ্ছে আমার নাতনি, আমি সম্পর্কে ঠাকুমা হই আর প্রীতম দাদু হয়। এটা হচ্ছে আমার ননদের ছেলের মেয়ে, যে ননদ বাংলাদেশে থাকে সেই ননদের ছেলের মেয়ে। তো এই যে ভাগ্না বউ সামনে বসা, আর ভাগ্নাকে আমার তোলার কথা একদম খেয়াল ছিল না, তো ও এত মানে আমাদের আপন করে নিয়েছে, প্রীতমকে ছাড়ছেই না। দিদির বাড়ি না, ব্যান্ডেল চার্জ দিতে হবে।
খায় নাকি ও কি দিয়ে ভাত খাইছে তুমি ডাল মাছের জল তো দিয়ে পাবদা মাছ খেয়েছে রুই মাছ এই কাতলা মাছ খেয়েছে বলে মাছ খাস নাই বলে কোন বললো আরে মুসলমান মানে কি আছে শাকুন এবার আজকে পিসি শাশুড়ির বাড়ি থেকে আমি আর শ্যামনগর যাইনি, আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, কারণ প্রীতমের নাইট ডিউটি আর আমি একা ওই বাড়িতে থাকতে পারবো না। একা আমি আর ছেলে, কেন শ্বশুর শাশুড়িও পিসি বাড়ি, তাই জন্য মায়ের কাছে এসেছি। আজ রাতটা এখানে থেকে কালকে বাড়ি যাব। তো প্রীতম অলরেডি ডিউটি চলে গেছে আর চলে গেছে বাবার সাথে একটু ঘুরতে এদিক ওদিক। তো এখন আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাবা টিভি দেখছে আর মা রুটি করবে বলে আটার কৌটো নিয়ে, মানে ওটা রান্নাঘর কাম বারান্দাই বলতে পারো, আর আমি শুয়ে আছি, কারণ আমার এখানে আসলে হাত পা একদম উঠে যায়, আমি কোনো কাজই করি না। তো ছেলের সাথে বাবা সারাদিনই এই খেলাই করে আর আমিও এখানে এসে একটু ল্যাত খাই, শুয়ে থাকি। মাও আর কিছু করতে বলে না, আমিও আর কিছু করি না। বাড়িতে যতটা তড়িঘড়ি করে সব কিছু নিজের দায়িত্ব করে করতে হয়, এখানে তো সেই ব্যাপার না। তাই এখানে আসলে আমি একটু বেশি ল্যাত খাই, কোনো কাজই আমার করতে ইচ্ছা করে না, ঠিকমতো স্নানও না, নিজের খাওয়াটাও করতে ইচ্ছা করে না। ছেলে খাচ্ছে, মা দুপুরবেলায় মাংস করেছিল, মাংস আর রুটি, তো ও তো আবার মাংস খাবে না, ও শুধু ঝোল আর আলু নিয়েছে, ওই দিয়েই রুটি খেয়ে নেবে। আর আমিও খাওয়ার নিয়েছি, মা বাবা আর ঘরে বসেনি, মা বাবা বারান্দায় বসেছে, আমি আর ছেলেই ঘরে বসে খেলাম এই রুটি আর মাংস। বাবা মায়ের উপর খোঁচে গেছে, কারণ মা আমার সাথে একটু কথা বলছিল, বাবা দাদাগিরি দেখতে অসুবিধা হচ্ছিল, কথা শুনতে পাচ্ছিল না। তো মাকে আজকে বললাম আজ আর মামার বাড়িতে যাব না, যেহেতু প্রীতম নাইট ডিউটি চলে গেছে আমি আর একা ওখানে গিয়ে শোবো না, ছেলে তো বাবা মার সাথেই শোয়। তো বললাম চারজনই আজকে এখানে শুয়ে পড়ি, একটু ঠাসাঠাসি হবে ঠিকই কিন্তু আমরা শুয়ে পড়তে পারবো। তাই ওই ক্লিপটা মাথায় বাঁধিয়ে রেখেছি, কারণ মাঝরাতে আমার ক্লিপটা লাগবে, ওই ঠাসাঠাসির জ্বালায় আমি আর ওই ক্লিপটা খুঁজে পাবো না, তাই মাথায় বাঁধিয়ে রেখেছি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।